কলকাতা এমপি আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার আটক তিন তেহরানে রাইসির জানাজার সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মাননায় অজুত মানুষের সমাগম এবং বিশ্বকাপের আগেই হোচট যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ উইকেটের লজ্জাজনক হার শুনেন ফর সিকিউরিটি স্নাইভার পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পল দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ঝিনাইদার চার আসনের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজি মানারের খণ্ডিত মরদেহ কলকাতার নিউ টাউন থেকে উদ্ধার করেছে পুলিশ পাছানো হয়েছে ময়না তদন্তের জন্য হত্যার রহস্য এখনও স্পষ্ট নয় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার ঘটনার সাথে জড়িত সন্দেহে বাংলাদেশে আটক হয়েছে তিনজন চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার পর গেল আঠারো মে থেকে নিখোঁজ আনোয়ারুল আজিম রিপোর্ট দুলি মল্লিকের আনোয়ারুল আজি মানার চার আসনের এই সংসদ সদস্য গেল বারো মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত পেরিয়ে ভারতের কলকাতায় পৌঁছান বড়াইনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি পরদিনই সেখান থেকে চলে যান স্বজনরা জানান সবশেষ পনেরো মে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয় এরপর আর কোনো সন্ধান মেলেনি মে মমতারিন ফেরদৌস ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগও করেন কলকাতায় পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসও তার নিখোঁজের বিষয়ে বড়াইনগর থানায় জিডি করেন এর এক সপ্তাহ পর নিউটাউনে টাউনে সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে মেলে আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখন স্পষ্ট নয় তবে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ খতিয়ে দেখছে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ তবে এরই মধ্যে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ জানা গেছে আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তারা যোগাযোগ রাখা হচ্ছে কলকাতা পুলিশের সঙ্গে জানেন ওই এলাকাটা দর্শক এমপি আনোয়ারুল আজিমের মৃত্যুতে শোক জানাতে কালীগঞ্জের বাসায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা সেখানে আছে সহকর্মী রায়হান উদ্দিন যুক্ত হচ্ছে তার সঙ্গে রায়হান এমপি আনোয়ারুল আজিমের বাসার কি অবস্থা জি পলি আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাজা কালীগঞ্জ উপজেলা শহরের ভূষণ হাই স্কুলের সামনে এমপি মহোদয়ের বাসার সামনে এবং এই বাসার সামনে সকাল থেকেই যখন খবর পেয়েছে যে এমপির উদ্ধার এসে পাওয়া গেছে কলকাতায় নিউ টাউন শহরে তখন থেকেই এই বাসার সামনে শত শত না আমরা দেখেছি হাজার হাজার নেতা তারা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই এখনো পর্যন্ত নেতাকর্মীরা সেখানে ভিড় জমাচ্ছে এবং আহ যারা এবং যারা বলি আপনাকে যে এমপির এমপি নিখোঁজের পর থেকে যে নেতাকর্মীরা যে উদ্বিগ্ন অবস্থায় ছিল এবং তার পরিবারের লোকজন তার মেয়ে সহ তারা অনেক চেষ্টা করেছে এখনো পর্যন্ত তারা বাসায় ফিরে আসেননি তার মেয়ে ডরিন শেষ মেশ বলেছিল যে আমি আমার বাবাকে সন্ধানের জন্য আমি ভারতে যাব কিন্তু ভারতে যাওয়া তার হয়নি কারণ ভারতীয় যে ভিসা জটিলতা সে জটিলতার কারণে তার ভারতে যাওয়া সম্ভব হয়নি এখান থেকে আরো স্বজনরাও গিয়েছিল তারাও তার খোঁজ পায়নি সর্বশেষ আজকে স্বজনরা এবং দলীয় নেতাকর্মী মিডিয়া থেকে জানতে পেরেছে পত্রিকা এবং বিভিন্ন বিভিন্ন টেলিভিশন থেকে জানতে পেরেছে যে আনারু আজিম আনারের মৃতদেহ উদ্ধার হয়েছে কলিকাতার নিউটাউন শহরের একটা বাড়ি থেকে সেই খবর পাওয়ার পর থেকেই হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে তার বাড়ির সামনে জড়ো হচ্ছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন তারা তার স্বজনরা তারা কি বলবো এখানকার যে পরিবেশ দেখানোর মতো না আমি একটু আগে আপনাকে দেখিয়েছি যে কি পরিস্থিতি তার নেতাকর্মীদের সাথেও কথা বলেছি তারা সবাই বলেছে যে আমরা স্পষ্ট কিছুই জানতে পারছি না তিনি যে বারো তারিখে গেবে বর্ডার হয়ে স্থল বন্দর হয়ে তিনি গেছেন ভারতে এবং তেরো তারিখেও স্বজনদের সাথে কথা হয়েছে চোদ্দ তারিখ থেকে এই পর্যন্ত তার সাথে কোনো কথা হয়নি এই সাক্ষাৎ বিভিন্ন অবস্থায় তারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় তারা দিন কাটিয়েছে অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় তারা দিন কাটিয়েছে সেই পর্যায়ে আজকে হঠাৎ করে আজকে হঠাৎ করে এই যে খবরটা পাওয়ার পরে যে সবাই উদ্বিগ্ন অবস্থায় এখন তারা আশা করছে যত দ্রুত সম্ভব যে বাংলাদেশ এবং কলিকাতার যে প্রশাসন আছে তারা যোগাযোগ করে তার মৃতদেহটা যেন দেশে ফিরে আসে এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এমনটি জানিয়েছেন নেতাকর্মী এবং রায়হান আপনাকে ধন্যবাদ দর্শক আনোয়ারুল আজিমের কালীগঞ্জের বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিনিধি রায়হান উদ্দিন আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে কুষ্টিয়া শহরে একটি মডেল মসজিদের জমি ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রটি মসজিদের আরও জমি একই উপায়ে বিক্রির চেষ্টা করছে তবে অভিযুক্তদের দাবি মসজিদের জমি নয় ক্রয় সূত্রে পাওয়া জমি বিক্রি করেছেন এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে কুষ্টিয়ার প্রতিনিধি জহরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম সম্প্রতি সরকারি অর্থে কুষ্টিয়া শহরের কুঠিপাড়ায় পুরনো মসজিদ ভেঙে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে নির্মাণের বেশ কয়েক বছর আগে মজমপুর মৌজায় এই মসজিদে বিশ শতক জমি দান করেন স্থানীয় মাহাতাবুদ্দিন সরকার ও তার ছেলে তখন জমিতে কোনো স্থাপনা নির্মাণ করেনি মসজিদ কর্তৃপক্ষ এই সুযোগে ভুয়া দলিল তৈরি করে স্থানীয় একটি চক্র জমিটি দখলের চেষ্টা করছে গত ছয় মে চক্রটি দুই দশমিক দুই নয় শতক জমি মাত্র ১২ লাখ টাকায় বিক্রি করে দেয় এই সম্পত্তি মসজিদ ঈদগাহ হচ্ছে এটা দান করা হয়েছে আর অনেকের জমি আছে তবে অভিযুক্তদের দাবি ওই জমি মসজিদের নয় তারা ক্রয় সূত্রে পাওয়া জমি নিয়ম মেনে বিক্রি করেছেন এখানে না মসজিদের কোনো জমি আছে না ঈদগার জমি আছে আমরা তো এই পাহাড়ি সন্তান এই মসজিদের পিছনে আমাদের অবদান আছে ঈদগার পিছনে আমাদের অবদান আছে আমরা কখনো এই রকম ধরনের কাজ আমরা কেন করতে যাব? মসজিদ কমিটির নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ওই জমির মালিকানা মসজিদের। কোনোভাবেই জমি বেদখল হতে দেবেন না বলেও জানান তারা। পুরো পজন মর্দে জব্দ বিলুপ্ত হইছে কিন্তু কমিটি আছে এবং কমিটির আন্ডারে নিয়ে হয়েছে। এখন আমাদের তো সম্পত্তি রক্ষা করতে হবে। আসলে এই সম্পত্তি কারের ব্যক্তিগত সম্পদ না এটা একটা প্রতিষ্ঠানের একটা সামাজিক প্রতিষ্ঠানের সম্পদ। এ সম্পদ রক্ষা করার দায়িত্ব এলাকাবাসী সকলের এদিকে মসজিদের জমি বেদখল হওয়ার খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে তবে স্থানীয় প্রশাসন বলছে দুপক্ষের কাগজপত্র দেখে শীঘ্রই বিষয়টি নিষ্পত্তি করা হবে কমিটি আছে তাদের সাথে কথা বলা লাগলে আমরা কথা বলে এবং মসজিদের জমি যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চাই এলাকাবাসী সমার ইসলাম একুশে টেলিভিশন শেরপুরে তিনশো বাহাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই প্রধান শিক্ষক শीখক. সহকারী শিক্ষকরা জোড়া তালি দিয়ে দায় সারাভাবে দায়িত্ব পালন করছেন অন্য শিক্ষকদের ভোগান্তি সহ ব্যাহত জেলার প্রাথমিক শিক্ষা শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম শেরপুর জেলায় সাতশো প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক আছেন তিনশো উনসত্তরটিতে অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে অন্য শিক্ষকদের ভোগান্তি চরমে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে পর্যাপ্ত অভিজ্ঞতা আর সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় ব্যাহত পাঠদান কার্যক্রম অনেক প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানতেও নারাজ সহকর্মীরা একটা প্রধান শিক্ষক পাইলে যাতে আমরা সহকারী শিক্ষকরা আমাদের ক্লাসগুলো বেশ ভালোভাবে নিতে পারি অফিসের কাজগুলো আমাদেরকে না করতে হয় একটা শিক্ষক কম থাকলে আর একটা শিক্ষক পাঁচটা শিক্ষকের পেশার বেশি প্রধান শিক্ষক থাকলে আমাদের মানে অন্য ক্লাসগুলো আমাদের নিতে হতো না আমাদের ক্লাসগুলো আমরা আরো সুন্দরভাবে আরো সময় নিয়ে মানে আরও আরও আকর্ষণীয়ভাবে করতে পারতে পারিবারিক সমস্যা থাকতে পারে ছুটি নিতে সমস্যা হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক কাজ শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ সহ সভা সেমিনারে অংশ নিতে হয় ফলে তারা পাঠদানে সময় দিতে না পারায় শিক্ষার গুণগত মান ধরে রাখাও সম্ভব হয় না একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা প্রধান শিক্ষক না থাকে তাহলে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে কখনোই সে শিক্ষা প্রতিষ্ঠানটা সুষ্ঠু সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা ঠিক না প্রধান শিক্ষক না থাকলে যেমন শিক্ষকদের ম্যানেজমেন্টটা এখানে কিছু বা শিক্ষকদের একটা গাছ ভাব থাকতে পারে বা শিক্ষকরা দায়িত্ব সঠিকভাবে পালন নাও করতে পারে প্রধান শিক্ষক যদি না থাকে তাহলে সেই স্কুলে লেখাপড়ার মান কিরকম হতে পারে শূন্য পূরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর আমরা পদোন্নতি দেওয়ার জন্য যে শর্তগুলো আর কি সমস্ত এসিআর এবং পেপার সেডি করেছি বর্তমান মহাপরিচালক মহোদয় এভাবে আমাদের সাথে কথা বলেছেন এবং উনি বেশ আন্তরিক আছেন গুণগত মানের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে দ্রুত সমস্যার সমাধান চান শেরপুরবাসী সমর ইসলাম যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা ভেদাভেদ বলে সবাইকে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে বিশ্বশান্তি প্রতিষ্ঠার তাগিদ বৌদ্ধ ধর্মীয় নেতাদের মানিক সিকতার রিপোর্ট প্রায় আড়াই হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্ম বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবেই পরিচিত বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসবের দিনে সকালে বুদ্ধ আরাধনা শিলগ্রহণ ভিক্ষু সংঘের প্রাতরাস সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করা হয় সকল মানব জাতির জন্য আমরা মঙ্গল কামনা করছি এখানে বৌদ্ধ মন্দিরে এসে দিনটা আমাদের সকলের জন্য বিশেষ আমরা সবাই এবং প্রার্থনা করি প্রাণী হত্যা না করা পঞ্চশীল বুদ্ধের যে প্রাথমিক যে স্তরের শিল ওটা পালন করতে হবে পঞ্চশীল পালন করতে হবে সবাইকে এটাই মেনে চলতে হবে সবাইকে হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা পাপ থেকে মুক্তির উপায় বোধিসত্ত্ব বা শুদ্ধ জ্ঞান বিশ্বজুড়ে চলমান অশান্তি জরা ও যুদ্ধবিগ্রহ অবসানের জন্য গৌতম বুদ্ধের বোধি জ্ঞান চর্চার তাগিদ দেন বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধের আদর্শিত মতাদর্শ যেভাবে উনি প্রকাশ করেছেন প্রচার করেছেন সেইভাবেই যদি আমরা অনুকরণ অনুকরণ করি আমি মনে করি শুধু বৌদ্ধ নয় বৌদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম নয় মানব ধর্ম এটা হচ্ছে মানবতার ধর্ম হিংসা করোনা লোক করোনা মানুষের প্রতি না জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রকৃতি ও প্রাণ কালো ছায়া নেমে এসেছে এ থেকে উত্তরণের উপায় গৌতম বুদ্ধের আদর্শ বুদ্ধের বাণীকে যদি আমি তিনটি বাক্যের মধ্যে সংক্ষেপিত করতে চাই সেটা হলো যে সকল পাপ থেকে বিরত থাকব কুশল কাজ সম্পাদন করব এবং নিজের চিত্তকে বিশুদ্ধ রাখব আচ্ছা বুদ্ধ বলেছেন আমাদের সকল দুঃখের কষ্টের কারণ হলো অজ্ঞানতা প্রকৃতি যতগুলো অনুষঙ্গ আছে গাছপালা পশু পাখি জীব জন্তু সবাই কিন্তু নিরাপদ হয়ে পড়ে এবং প্রকৃতি হয়তো নিশ্চয়ই তার মতো করেই সেই টিকে থাকতে পারে এবং নিশ্চয়ই সেটা আমাদের জন্য মানবের জন্য আশীর্বাদ হবে তো এটাকে আমরা প্রথমত খুব বেশি গুরুত্ব দিচ্ছি এবার আর ভেষাকের যে সর্বজনীনতা বা বৌদ্ধ পূর্ণিমার যে সর্বজনীনতা সে কিন্তু আছেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেদিকে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ প্রধান মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভেচ্ছা বিনিময় করেন আনন্দের দিনে তাদের সাথে মিলিত হতে এসেছি তাদের এই যে আনন্দের মাত্রা আরও যাতে বৃদ্ধি পায় এবং আমরা সকলে মিলে তাদেরকে এই তাদের উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি এবং দেব গতবারও আমরা এখানে এসেছি যুদ্ধ বিগ্রহ ধর্ম বর্ণ জাতিগত হানাহানি চলছে বিশ্বজুড়ে আর এসব ঘটছে সঠিক জ্ঞানের অভাবে গৌতম বুদ্ধের আদর্শই পারে এই বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি দিতে শুধু মানুষই নয় পৃথিবীর সকল প্রাণীকে সুখী করতে প্রয়োজন গৌতম বুদ্ধের আদর্শের চর্চা করা বলছেন বৌদ্ধ ঢাকা এমনটাই শেষ করছি দুপুর দুইটার একুশের সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো একবার কলকাতায় এমপি আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার আটক তিন তেহরানের রাইসি জানাজা সম্পন্ন রাষ্ট্রীয় সম্মাননায় অযুত মানুষের সমাগম এবং বিশ্বকাপের আগেই হোচট যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ উইকেটের লজ্জাজনক হার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ডেস টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন